সাধারণত কিছু প্রাণীরা দিনে উচ্চ শক্তির আলো শোষণ করে এবং রাতে সেই আলো বিকিরণ করে। বিজ্ঞানের ভাষায় এ সমস্ত প্রাণীকে বলা হয় বায়োফ্লুরোসেন্ট। প্রাণীদের আলো বিচ্ছুরণের কারণ না জানা গেলেও এর জন্য দায়ী কোষগুলো নিয়ে অসাধারণ কাজ করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। জেলিফিশের শরীর থেকে বায়োফ্লুরোসেন্ট প্রোটিন সংগ্রহ করে তা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের ওয়াহিও রাজ্যের টলেডোর চিড়িয়াখানায় নতুন প্রজাতির টাসমিনিয়ান ডেভিল দেখা গেছে, যাদের চোখ অন্ধকারে জ্বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি খুবই সাম্প্রতিক বিবর্তনের জন্য এমনটা হয়েছে। টলেডোর চিড়িয়াখানায় এই তাসমিনিয়ান ডেভিলের ছবি তোলেন জেক শোয়েন। ছবিতে দেখা যাচ্ছে প্রাণীটির চোখ কান থেকে নীল রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে। সাধারণত মাছ বা জলজ প্রাণীর ক্ষেত্রে এ ধরনের বায়োফ্লুরোসেন্স দেখা যায়, তবে স্থলজ প্রাণীর ক্ষেত্রে তাসমিনিয়ান ডেভিলই প্রথম নয়। এর আগে এরকম আলো বিচ্ছুরণকারী প্লাটিপাস, কাঠবিড়ালি ও পশম দেখা গেছে। তবে এই আলো বিচ্ছুরণের বৈশিষ্ট্যটি প্রাণীদের কী কাজে লাগে তা এখনও জানা যায়নি। এ নিয়ে চলছে জোর গবেষণা। মুবাল্লিক করিম, মাই টিভি।